পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। এবার আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি যোগ দিলেন তৃণমূলে। বিজেপি ছেড়ে সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি আজকে তৃণমূলে যোগদান করলেন। সুমন কাঞ্জিলালের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে উত্তরবঙ্গে তিনজন বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। এবার আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূলে যোগদান সুমন কাঞ্জিলালের। সুমন কাঞ্জিলালের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে উত্তরবঙ্গে তিনজন বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আশাপুর হোসেন প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। আশাপুর, বিজেপি ছেড়ে তৃণমূলে আজকে যোগ দিয়েছেন সুমন কাঞ্জিলাল। তৃণমূলে যোগদান করে এখনো পর্যন্ত তার কোনো বক্তব্য কি সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত সুমন কাঞ্জিলাল তিনি নিজে থেকে জানাননি যে তিনি কেন তৃণমূলে যোগ দিলেন বিজেপি ছেড়ে। তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে সুমন কাঞ্জিলালের। এবং তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে যে আলিপুরদুয়ারের যে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তিনি সুমন কাঞ্জিলালকে ধারাবাহিকভাবে অসহযোগিতা করছিলেন এবং এলাকার উন্নয়নে তিনি কোন রকম তাকে সাহায্য করেননি। এবং সেই জন্য যেহেতু তিনি একজন বিধায়ক হিসাবে এলাকার মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না দীর্ঘদিন ধরে, সেই ক্ষোভ থেকেই তিনি তৃণমূলে যোগদান করেছেন, এটা তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সুমন কাঞ্জিলাল। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর আগে বলেছিলাম যে উত্তরবঙ্গের একজন বিধায়ক তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গিয়ে দেখা করেছেন। অবশেষে সেই জল্পনাটাই সত্যি হলো এবং আলিপুরদুয়ারের এই বিজেপি বিধায়ক যিনি সৌরভ চক্রবর্তী তৃণমূল পার্টিকে হারিয়েছিলেন, তিনি অবশেষে যোগদান করলেন। এবং এই নিয়ে উত্তরবঙ্গের তিনজন বিধায়ক তৃণমূলে যোগদান করলেন। এর আগে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগদান করেছিলেন তৃণমূলে, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় যোগদান করেছিলেন এবং এবার সুমন কাঞ্জিলাল। ফলে পঞ্চায়েত ভোটের আগে যেখানে উত্তরবঙ্গে, যেটা বিজেপির একটা শক্ত শক্তিশালী কেন্দ্র, সেখানে তৃণমূল একের পর এক ভাঙন ধরাচ্ছে, এটা তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন এবং অবশ্যই বিজেপির কাছে এটা একটা অস্বস্তির কারণ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বহু তৃণমূল বিজেপি বিধায়ক তারা যোগদান করার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে, তিনি দরজা খুললে বহু বিধায়ক যোগদান করবেন। ফলে আগামী দিনে আরও বিজেপিতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা রয়েছে, আরও কিছু বিধায়ক তারা তৃণমূলে যোগদান করতে পারেন বলেই তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে এটা পঞ্চায়েত ভোটের আগে, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেখানে তৃণমূলের সংগঠন অন্তত 2021 নির্বাচনের পরিপ্রেক্ষিতে দুর্বল, সেখানে তৃণমূল আস্তে আস্তে যে তাদের শক্তি বাড়াতে চাইছে, একদিকে যেমন তাদের সাংগঠনিক শক্তি তারা বাড়াচ্ছে দলীয়ভাবে, পাশাপাশি বিজেপিতে ভাঙন ধরিয়েও তারা সাংগঠনিক শক্তিকে আরো বাড়াতে চাইছে। সুমন কাঞ্জিলালের আলিপুরদুয়ারে যোগদান সেটাকেই সামনে আনছে।